একজন নবীও আছেন যাকে আল্লাহ একশো বছর মৃত রেখে আবার দুনিয়াতেই জীবিত করেছেন। এরকম একজন নবীর ঘটনাও কোরআনে কারিমে তুলে দিয়েছেন। কে সেই নবীর? নাম হলো উজাইর আলাইহিসসালাম। উজাইর আলাইহিসসালামের কাহিনীটা আপনাদেরকে আমি শুনাই। উজাইর আলাইহিসসালাম নবী ছিলেন কি ছিলেন না, এ ব্যাপারে মুফাসসিরিনে কেরামের মধ্যে মতভেদ রয়েছে। তবে সংখ্যাগরিষ্ঠ মুফাসসিরদের মতে তিনি একজন নবী ছিলেন। শুনতেছেন তো আপনারা? বুখতে নসর নামে এক জালিম বাদশাহ ফিলিস্তিন সহ ফিলিস্তিনের আশপাশের অঞ্চলকে হামলা চালিয়ে ধ্বংস করে দিল। গোটা জনপদকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিল। ঘর বাড়িগুলাকে চূর্ণ বিচূর্ণ করে মাটির সাথে মিশাইয়া দিল। অসংখ্য মানুষ তার এই হামলার সম্মুখীন হয়ে মারা গেল। যারা জীবিত ছিল এদেরকে বেঁধে সে ব্যাবিলন শহরে নিয়ে গিয়েছিল। এরপরে এই ঘটনার পরে উজাইর আলাইহিসসালাম এই ফিলিস্তিনের অঞ্চল দিয়ে সফর করে যাচ্ছিলেন। তিনি দেখলেন এমন এক অঞ্চল, বাড়ির ছাদ গুলো একেবারে ধসে গিয়েছে, গোটা জনপদ বিলীন হয়ে গিয়েছে, গোটা জনপদ ধ্বংস হয়ে গিয়েছে। আর এই ধ্বংসাবশেষের মধ্যে তিনি দেখলেন অনেকগুলো মানুষের হাড় গুড় এখানে চূর্ণ বিচূর্ণ অবস্থায়। তখন তিনি ভাবছিলেন এই যে হাড্ডি গুড্ডি, এগুলোকে কি আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আবার এদেরকে জীবিত করা হবে নাকি? এরকম তিনি যখন ভাবছিলেন, এই চিন্তা ভাবনার ভেতরেই আল্লাহ তাকে মরণ দিয়ে দিলেন। তার মৃত্যু হয়ে গেল। তার মৃত্যু যখন হয়ে গেল, এই মৃত্যুর মধ্যে আল্লাহ তাকে 100 বছর রাখলেন। জোরে বলেন 100 বছর। এই ঘটনা আপনারা পাবেন কোরআনুল কারিমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 259 নম্বর আয়াতে। আল্লাহ এই ঘটনা এভাবে তুলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, আউ কাল্লাযি মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইয়ুহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। আল্লাহ বলছেন, অথবা তার উদাহরণ ওই ব্যক্তির মতো যে একটি জনপদ দিয়ে অতিক্রম করছিল, অর্থাৎ উজাইর আলাইহিসসালাম এক জনপদ দিয়ে অতিক্রম করছিলেন, যেই জনপদের লোকেরা বিধ্বস্ত অবস্থায় ছিল, বাড়িঘরের নিচেই চাপা পড়ে এরা মারা গিয়েছে। হাড়গুড় অবশিষ্ট দেখে তিনি বললেন, আন্না ইয়ুহয়ীহাল্লাহু বা'দা মাউতিহা, এদের যে মরণ হলো আবার কি এদের কি এই যে হাড্ডি গুড্ডি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এদেরকে কি আবার জীবিত করা হবে? এমনটা তিনি যখন ভাবছিলেন, এই ভাবনারত অবস্থায় উজাইর আলাইহিসসালামকে আল্লাহ মৃত্যু দিয়ে দিলেন, যাতে করে আল্লাহ তাকে এই বিষয়টি ভালোভাবে উপলব্ধি করাতে পারেন। পরের অংশে আল্লাহ বলছেন, ফাআমাতাহু আল্লাহু মিআতা আমিন থুম্মা বা'আসা। এই ভাবনারত অবস্থায় আল্লাহ তাকে মৃত্যু দিলেন 100 বছর। আল্লাহ বলছেন মিআতা আম, মৃত্যুর পরে 100 বছর এভাবেই তাকে ফেলে রাখা হলো। থুম্মা বা'আসা, 100 বছর পরে আল্লাহ তাকে আবার জীবিত করলেন। সুবহানাল্লাহ, পড়বেন না? তিনি যখন চোখ খুললেন আল্লাহ ফেরেশতা পাঠালেন। ফেরেশতা এসে জিজ্ঞেস করলো, কেম লাবিস্তা, আপনি কতদিন অবস্থান করেছেন? তার চক্ষু যখন বন্ধ হয়েছিল, 100 বছর আগের কথা বলছে, তখনকার সময় ছিল সকালবেলা, আর 100 বছর পরে যখন আল্লাহ তার চক্ষু খুলে দিলেন সময়টা ছিল বিকেল বেলা। তো ফেরেশতা যখন বলল কেম লাবিস্তা, কতকাল এই ঘুমের মধ্যে ছিলেন, হ্যাঁ কতকাল ছিলেন, তখন তিনি আবহাওয়ার দিকে তাকায় দেখলেন এখন তো বিকাল দেখা যাচ্ছে, বললেন লাবিস্তু ইয়াউমান আও বা'দা ইয়াউম, সম্ভবত আজকের পুরা দিনটাই ঘুমের মধ্যে ছিলাম, হয়তো ফুল ডে অথবা হাফ ডে, পুরা দিন অথবা আধা দিন। ফেরেশতা তখন বললেন, না বাল লাবিস্তা মিআতা আম, আপনি একদিনের আধা দিন নয়, আপনি পুরা 100 বছর এই অবস্থায় ছিলেন। আল্লাহু আকবার, তিনি তো অবাক, 100 বছর। এবার তিনি আশেপাশে তাকালেন, দেখলেন চক্ষু বন্ধ করার আগে দেখেছিলেন এই গোটা জনপদ ধ্বংস, বিরাট ভূমি, কোনো মানুষজন নাই, এখন দেখেন মানুষ আর মানুষ, ঘর বাড়ি আর ঘর বাড়ি। আল্লাহু আকবার। ফেরেশতা বললেন, শুধু মানুষ আর ঘর বাড়ির দিকে তাকাইয়েন না,
আপনার সামনে শরবত ছিল, খেজুর আপনার সামনে শরবত ছিল, আপনার সামনে খাবার দাবার ছিল। ফানদুর ইলা তুআবিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। চক্ষু বন্ধ করার আগে আপনার ব্যাগের মধ্যে যে খাবার দাবার ছিল দেখেন, খাবার দাবার চেক করেন, সামনে যে শরবত ছিল তাকায় দেখেন, আল্লাহর কুদরত আপনি বুঝেন। 100 বছর হয়ে গেল কিন্তু এই খাবার দাবার আর পানীয়ের কোনো স্বাদ নষ্ট হয় নাই, রং নষ্ট হয় নাই, গন্ধ নষ্ট হয় নাই, এই খাবারটা এখনো অক্ষত অবস্থায় আপনার সামনে আছে। কি বলেন, আল্লাহর এই ক্ষমতা নাই তো আল্লাহ পারবেন না? এবার তিনি বললেন, আপনার গাধা যে আপনি বেঁধে রেখেছিলেন, উজাইর আলাইহিসসালাম গাধা বেঁধে রেখে গাছের ছায়ার নিচে বসে ভাবনারত অবস্থায় ছিলেন, তখন আল্লাহ তাকে মরণ দিয়েছিলেন। তখন তাকে বলা হলো, ওয়ানদুর ইলা হিমারিকা ওয়ালিনাজআলাকা আয়াতান লিন্নাস। গাধার দিকে তাকান, তিনি গাধার দিকে তাকায় দেখলেন গাধা আর গাধা নাই, এটা বহু আগেই মরে গিয়েছে, পচে গলে গিয়ে হাড্ডি গুড্ডি সব আলাদা আলাদা হয়ে গিয়েছে। এবার তাকে বলা হলো, ওয়ানদুর ইলাল আইযামি কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা। গাধাটির দিকে তাকান, এই যে গাধার হাড্ডি মাংস গলে গেল, পচে গেল, হাড়গুলো অবশিষ্ট আছে, এবার আপনি দেখেন এই চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া হাড়গুড়গুলোকে আবার জোড়া লাগিয়ে দিয়ে যেগুলো মাংসগুলো পচে গিয়েছিল, গলে গিয়েছিল, হাড্ডি মাংস সব জোড়া লাগিয়ে আপনার চোখের সামনে বহুকাল আগে মরে যাওয়া গাধাকেও আল্লাহ আবার জীবিত করছে। চোখের সামনে সেই গাধার হাড্ডি গুড্ডি অস্থিপিঞ্জর সব জোড়া লাগায় যে চোখের সামনে আল্লাহ ওই গাধাকেও জীবিত করে দিয়েছে। কয়টা ঘটনা ঘটলো, একদিকে তিনিও জীবিত, তার গাধাও জীবিত। কি বলেন, এটা কি কাল্পনিক কোন কাহিনী বলেছে নাকি আপনাদেরকে? শুধু তাই নয়, মরে যাওয়ার পরে আরো বহু মানুষকে আল্লাহ পৃথিবীতে জিন্দা করেছে। আপনারা সূরা বাকারার ওই বাকারার ঘটনা পড়বেন, গাভী সংক্রান্ত একটা ঘটনা কোরআনে কারিমের ভেতরে আছে না, মুসা আলাইহিসসালামের সময়ের সেই ঘটনা, ঘটনাটা বলবো, মুসা আলাইহিসসালামের সময়কার ঘটনা এটা। বনি ইসরাইলের এক যুবক তার আপন চাচাকে খুন করলো, সম্পদের লোভে তার চাচাকে খুন করেছিল, যাতে করে তার চাচার সব সম্পদগুলো হস্তগত করা যায়। সে তার চাচাকে রাতের বেলা খুন করলো, রাতের বেলা তার চাচাকে খুন করার পরে তার চাচার লাশ আরেক বাড়ির দরজার সামনে রেখে দিল, যাতে করে খুনের দায়ভার ওই বাড়ির মানুষের উপরে চাপিয়ে দেওয়া যায়। এই রকম টাইপসের মানুষ কিন্তু এখনো দুনিয়াতে আছে, দেখবেন খুন করে একজন, ফাঁসি খাইছে আরেকজন, খুন করে একজন, মামলা খায় আরেকজন, বাস পুরাইছে একজন, গাড়ি পুরাইছে একজন, মামলা খায় আরেকজন, নইলে দেখবেন বাস পুরানোর মামলা অনেক হুজুরদের নামে আসরা নাই। শয়তান মাঝে মাঝে হাসে, কেন যে আল্লাহ শয়তানের দায়িত্ব আমারে দিলেন, কারণ আমার চেয়ে বড় বড় শয়তান এই সমাজে আছে না নাই। বনে ইসরাইলের ওই যুবক নিজেই তার চাচাকে খুন করলো, এরপরে তার চাচার লাশ আরেক বাড়ির দরজার সামনে রাতের বেলা ফেলে রাখলো। সকাল বেলা এবার সে নিজেই খুন করে চোখের পানি ছেড়ে ওই বাড়ির সামনে গিয়ে বলল, দেখেন দেখেন সমাজের মানুষ, এই বাড়ির মানুষ আমার চাচাকে হত্যা করেছে, নিজে খুন করলো আবার নিজে কাঁদে, এইরকম অভিনয় করা মানুষ কিন্তু আমাদের সমাজে আছে, নিজেরাই পরিকল্পনা করে মানুষ খুন করে, তারপরে টেলিভিশনের ক্যামেরার সামনে গ্লিসারিন মেখে চোখের পানি ছেড়ে মায়া কান্না দেখা। এরকম শয়তান নাই তো? এরকম শয়তান নাই তো? ইলেকশন করছে, তার অপোজিট পার্টির একজনকে নিজের লোক দিয়ে খুন করিয়েছে, মিডিয়ার সামনে আবার এসে নিজেই মায়া কান্না করে তার পক্ষে বড় বড় কথা বলে, এরকম শয়তান আপনার আশেপাশেও? শয়তান মাঝে মাঝে অবাক হয়, কেন যে আমি শয়তানের দায়িত্ব নিলাম, আমার তো তার কাছে মুড়ি ধোয়া দরকার, কেমন শয়তান? কি বলেন, এরকম আছে না? এখন ওই ভাতিজা
ওই বাড়ির সামনে গিয়ে একদম গলা ফাটায় চিৎকার করছে। এলাকার মানুষ বিচার করেন, এই বাড়ির মানুষ আমার চাচাকে মেরে ফেললো। বাড়ির মানুষজন তো অবাক, রাতের বেলা আমরা ছিলাম ঘুমে, ঘুমের মধ্যে এই কাম হইলো কেমনে? ওই বাড়ির মানুষ অস্বীকার করলো, তারা বলল না এটার সাথে আমরা সম্পৃক্ত নই। বনে ইসরাইলের নেতারা এবার আসলো, নেতারা এসে ঝামেলায় পড়ল, কারণ একটা বিচার করতে হলে, সঠিক বিচার করতে হলে সাক্ষ্য প্রমাণের দরকার আছে না নাই? ওই বাড়ির মানুষজন যে এই ব্যক্তিকে হত্যা করেছে এটার তো কোনো দলিল নাই, প্রমাণ নাই। এজন্য তখন তারা একটা বিপাকে পড়ে গেল, তখন তারা মুসা আলাইহিস সালামের কাছে গেল। মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে তারা মুসা আলাইহিস সালামকে বলল, মুসা তুমি তো বলো তুমি আল্লাহর নবী এবং তুমি সরাসরি নাকি আল্লাহর সাথে কথা বলো? মুসা আলাইহিস সালাম সরাসরি কথা বলতেন কার সাথে? তারা গিয়ে বলল, ঠিক আছে তোমার আল্লাহর সাথে একটা কল করো, তো কথা বলো, কথা বলে জিজ্ঞেস করো এই যে আমাদের এলাকার এই ব্যক্তি খুন হলো, কে হত্যা করেছে, হত্যাকারীর কোনো খবর আমরা জানি? তুমি আল্লাহর সাথে কথা বলো, তাকে জিজ্ঞেস করো কে এই ব্যক্তিকে হত্যা করেছে, তাহলে আমরা বুঝবো তুমি যে আমাদেরকে তুমি নবী এই কথা বলো, আমরা তখন বুঝবো তুমি আসলে নবী। আবার তুমি যে এই কথাও বলো যে পরকাল বলতে একটা বিষয় আছে, মরার পরে আল্লাহ জীবিত করবেন, তো এই ব্যক্তি যে মারা গেল কে মারলো আমরা জানি না, তাইলে আল্লাহকে বলো লোকটাকে আবার জীবিত কইরা আমাদেরকে জানাই দিকে কে মারলো। মুসা আলাইহিস সালামকে তারা যখন এই কথা জিজ্ঞেস করলো, মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বললেন, আল্লাহ তাআলা তখন মুসা নবীকে বললেন, ও মুসা তুমি এই বনি ইসরাইলের নেতা এবং এই লোকদেরকে বলো তারা যেন একটা গাভী জবাই করে। জুড়ে বলেন কি জবাই করে? আল্লাহ তাআলা এই ঘটনাটা হুকুম করলেই হয়তো, মরা ব্যক্তিকে যদি বলতেন তুই জীবিত হ, হয়ে যেত, কিন্তু আল্লাহ এটার সাথে গাভী জবাইয়ের ঘটনাটা কেন সম্পৃক্ত করলেন? কারণ ইহুদিরা গাভীকে সম্মান করে, এমনকি ইহুদিদের এখনো আকিদা লাল গাভীর আকিদা আছে। সেই সময় থেকেই বনি ইসরাইলের লোকেরা বাসুর পূজা করত, গাভীর প্রতি সম্মান দেখাত। এজন্য আল্লাহ কৌশল, এজন্য আল্লাহ তাআলা ওই বনি ইসরাইলের বাসুর পূজারীদেরকে দিয়ে আল্লাহ তাআলা নিজের হাতেই বাসুর জবাই করিয়েছিলেন, যাতে করে তাদের আকিদার মধ্যে আঘাত করা যায়। আল্লাহ তাআলা বললেন, ও মুসা এদেরকে বলো তারা যেন একটা গাভী জবাই করে। মুসা আলাইহিস সালাম তখন এদেরকে ডেকে বললেন, এই ঘটনা আল্লাহ সূরা বাকরা এর 67 থেকে 74 নম্বর আয়াতে বিস্তারিত বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বললেন, ওয়া ইন ক্বালা মুসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা। স্মরণ করো যখন মুসা তার কৌমের লোকদেরকে বললেন, বনি ইসরাইলকে বললেন, নিশ্চয়ই আল্লাহ আদেশ করেছেন তোমরা একটা গাভী জবাই করো, এই হত্যাকারী এই খুন হওয়া লোকটির হত্যাকারী সম্পর্কে যদি জানতে চাও আল্লাহ বলেছেন একটা গাভী জবাই করো। বনি ইসরাইলের লোকেরা তখন বলেছিল, কালু আতাতাখিযুনা হুজুয়া, মুসা তুমি কি আমাদের সাথে ঠাট্টা করো? হ্যাঁ, আমরা বললাম হত্যাকারীর হদিস জানতে চাই আর তুমি বলতেছো গাভী জবাই করো। গাভী জবাই করার সাথে খুনির খুঁজে বের করার সম্পর্কটা কি আমরা বুঝলাম না? তুমি কি ঠাট্টা করো আমাদের সাথে? মুসা আলাইহিস সালাম তাদেরকে জবাব দিলেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, জাহিলদের থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, আমি তোমাদের সাথে ঠাট্টা করছি না। তখন বনি ইসরাইলের লোকেরা মুসা আলাইহিস সালামকে বলল, ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া, ক্বালা ইন্নাহা বাকারাতুন লা ফারিদুন ওয়ালা বিকরুন আওয়ানুম বাইনা যালিক। তারা বলল, তুমি আল্লাহর কাছে একটু দোয়া করো, তাকে জিজ্ঞেস করো গাভী যে আমরা জবাই করব, এই গাভীটা কোন বয়সের হবে, বুড়া বয়সের না বাচ্চা বয়সের, বেশি বয়সের না কম বয়সের? আল্লাহ বলেছিলেন একটা গাভী জবাই করতে, যে কোনো একটা গাভী জবাই করলেই হয়ে যাবে।
কিন্তু বনি ইসরাইল জাতি এরা ঘাড় তেরা জাতি, ঘাউরা নিজেরাই প্রশ্ন করতে করতে বিষয়টিকে তারা জটিল করে ফেলেছিল। তারা বলল ঠিক আছে আমি জবাই করব, কিন্তু জিজ্ঞেস করে এটা কোন বয়সের হবে, বুড়া বয়সের না বাচ্চা বয়সের? মুসা আলাইহিসসালাম বললেন আল্লাহ বলেছেন এটা হবে আওয়ানুম বাইনা যালিক, মাঝামাঝি বয়সের, বুড়াও হবে না কম বয়সেরও। এরপরেও তাদের প্রশ্ন শেষ হয় না, তারা বলল বুঝলাম এটা মাঝামাঝি বয়সের হবে, কিন্তু قالوا ادع لنا ربك يبين لنا ما لونها, এটার কালার কেমন হবে, হ্যাঁ রংটা কেমন, রংটা কেমন? মুসা আলাইহিস সালাম তখন বললেন قال انه يقول انها بقرة صفراء فاقع لونها تسر তিনি বললেন এটা হবে উজ্জ্বল হলুদ রঙের গাভী, গাঢ় হলুদ রঙের গাভী হবে, যে এমন রং যেটা দেখলেই দর্শকদের চোখ জুড়িয়ে যাবে, যে দেখবে তার চক্ষুও জুড়িয়ে যাবে, এইরকম গাঢ় হলুদ রঙের এটা গাভী হতে হবে। তাদের প্রশ্ন কিন্তু শেষ হচ্ছে না। এরপরে তারা বলল قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة تشابه علينا, موسى তুমি আরেকবার আল্লাহকে জিজ্ঞেস করো তো, হলুদ রঙের বহু গাভী তো এলাকায় থাকতে পারে, তাই না? এখন বিষয়টা যদি আরেকটু স্পষ্ট করে দেওয়া হয় আমাদের জন্য তাহলে ভালো হইতো। প্রথমে বললো কোন বয়সে, বলা হলো মাঝামাঝি বয়সে, পরে বলল কোন কালারের, বলা হলো হলুদ কালারের, এরপরে বলে হলুদ কালার বুঝলাম, কিন্তু আরেকটু স্পষ্ট করলে ভালো হয়। এরপরে আল্লাহ এমন স্পষ্ট করে দিয়েছে, শুনে নেবা কি জটিল করছে তারা বিষয়, মুসা আলাইহিসসালাম তাদেরকে বললেন قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الحرث مسلمة لا شية فيها. موسى عليه السلام বললেন আল্লাহ বলেছেন এমন হলুদ রঙের গাভী হওয়া লাগবে যেই হলুদ রঙের গাভী দিয়ে কোনোদিন হাল চাষ করা হয় না, এমনকি তাকে দিয়ে কোনো সেচ কাজেও তার শরীরের শক্তি ব্যবহার করা হয় না, সুস্থ সবল এবং যে গাভীকে দিয়ে কোনো কাজ করানো হয় না এমন গাভী খুঁজে বের করে। বলেন তো এই ধরনের গাভী খুঁজে পাওয়া দেখি সহজ বিষয় না জটিল বিষয়? ঘাউরা এই জাতি তখন বলল আল আন জিতা বিল হক, এই তো মুসা এতক্ষণ পরে বিষয়টা একদম ক্লিয়ার করে দিয়েছে। মুসা নবী বলতেছেন যা এমন ক্লিয়ার করছি একটু পরে বুঝবি কেমন ক্লিয়ার হয়েছে। নেতারা এবার ঘোরাঘুরি আরম্ভ করছে, দেখি তো এই এই কোয়ালিটি, কোয়ালিটিগুলা কি, মাঝামাঝি বয়সে, কোন রঙের, হলুদ রঙের, আবার এটা এমন ভাবি যেটা দিয়ে কোনো কাজ করানো হয় না, সুস্থ সবল। খুঁজতে খুঁজতে কোথাও এই ধরনের গাভী তারা পায় না। এখন তারা কয় মুশকিলে বললাম তো, গাভী খুঁজতে খুঁজতে হয়রান। মুসা আলাইহিস সালামের কাছে এসে বলে মুসা খুঁজতেছি পাই না তো, তখন তারা বলল না তোমরা যে যেরকম চাইছো আল্লাহ তো ওইরকমই দিছেন, ওইটাই লাগবে, ওইটাই খুঁজে বাইর করো। খুঁজতে খুঁজতে অবশেষে এক এলাকায় গিয়ে ঠিক এই কোয়ালিটির একটা গাভী তারা পেয়েছে। আর আশ্চর্যজনকভাবে ওই গাভীর মালিকও এই খবর জানছে যে এরা এই ধরনেরই একটা গাভী খুঁজতেছে, সুযোগ বুঝে সেও ব্যবসা করে দিয়েছে, যখন এরা বলল তোমার এই গাভীটা খুব পছন্দ হয়েছে আমাদের, আমরা এই কোয়ালিটির গাভী চাচ্ছি, বলো কত দিতে হবে, কয় কত মানে, দিতে পারবেন, কয় বলো না অবশ্যই দিব, কয় কোনো দিরহাম দিয়ে হবে না, কোনো মুদ্রা দিয়ে হবে না, আমার এই গাভী কিনতে হলে এই গাভীর চামড়া ভর্তি স্বর্ণ আমাকে দেওয়া, চামড়া ভর্তি। এখন বনি ইসরাইলের এই ঘাউরা এই ঘাট তারা এগুলো কি আর করবে,
নিজেরাই তো বিষয়টাকে জটিল করেছে। এখন তারা বাধ্য হয়ে চামড়া ভর্তি স্বর্ণ দিয়ে ওই লোকটার কাছ থেকে গাভীটা কিনে। এবার খুব খুবে আসছে মুসা নবীর কাছে, মুসা যা বলছো তাই করছি, দেখো ঠিক এই কোয়ালিটির গাভী নিয়ে হাজির হয়েছে। এবার বলো যে ব্যক্তিকে খুন করা হয়েছে এই ব্যক্তির হত্যাকারী খুঁজে পাওয়ার সাথে এই গাভীর কি সম্পর্ক? মুসা নবী বললেন, ওই যে বলছিলাম না, এই ধরনের গাভী বের করে আনলেই হবে না, এটা এখন কি করতে হবে? অথচ এরা এরা হচ্ছে বাসুরের গাভীর পূজারী, বুঝতেছেন কথা? আল্লাহ তো চাইলেই মরা ব্যক্তিকে চিন্তা করতে পারতেন না, আল্লাহ বলতেছেন রাখ একটু সাইজ করে তারপরে জীবিত করব। বাধ্য হয়ে তারা এবার যে বাসুর পূজা তারা করত, এবার নিজের হাতেই তারা গাভী জবাই করলো। আল্লাহ এই ঘটনা দিয়ে বনি ইসরায়েলকে শিক্ষা দিয়েছেন, তোমরা যে জিনিসের পূজা করো এই জিনিস কিন্তু তোমরা মারতে পারো, এমন জিনিস কখনো মানুষের স্রষ্টা হতে পারে? শেষ করে দিলেন আকিদা ওখানে। এরপরে তারা বলল, মুসা জবাই করেছি কি করবো বলো এবার। মুসা নবী বললেন, এত উত্তেজিত হইও না, এবার কাম ঘটে, এবার কাজ। আল্লাহ তাআলা বললেন, فَقُلْنَا اضْرِبُوهُ بِبَعْضِهَا كَذَلِكَ يُحْيِي اللَّهُ الْمَوْتَى। আল্লাহ বললেন, মুসা এই গাভীর যে কোনো একটা অংশ দিয়ে একটা টুকরা দিয়ে মৃত ব্যক্তিকে মৃদু আঘাত কর। মৃত ব্যক্তিকে যখন মৃদু আঘাত করা হলো, আল্লাহর হুকুমে এই মৃত ব্যক্তি সবার চোখের সামনে জীবিত হয়ে উঠে। মুসা নবী বললেন, কি ব্যাপার? আমি যে এতকাল ধরে দাওয়াত দেই তোমাদেরকে মরার পরে আল্লাহ জীবিত করবেন, তো তোমরা তো মরে যাওয়ার আগেই চোখের সামনে দেখছো এই ব্যক্তি এই তো গেল রাতে খুন হয়েছে, তাকে খুন করা হলো, এখন তাকে জীবিত করা হলো। জীবিত করেছেন কে? কাযালিকা ইউহিল্লাহুল মাউতা। এভাবে তোমরা যে আল্লাহর সাথে কুফরি করো, সব কুফরির হিসাব আল্লাহ এভাবেই মরার পরে জিন্দা করে তোমাদের কাছ থেকে নেবে। আল্লাহু আকবার। এবার এই লোকটাকে বলা হতো, কি ব্যাপার চাচা, কামটা করলো কে? এবার লোকটা বলল, ওই যে কোনার মধ্যে আমার ভাতিজা দাঁড়ায় দাঁড়ায় কান্দে, আমার ভাতিজা এই কাম করছে। ঘটনা ফাঁস হয়ে গেল। আজকে হয়তো অনেক ব্যক্তিকে হত্যা করে খুনের দায়ভার আপনি আরেকজনের উপরে চাপিয়ে দিচ্ছেন। এই ক্যামেরা দিয়ে গত এক ঘন্টার বক্তব্য রেকর্ড হয়ে গেল। আমি যদি জুমার নামাজের পরে বলি, সম্মানিত মুসল্লিগণ, আজকে আমি কোনো আলোচনা করি নাই, আপনারা বলবেন হুজুর করছেন, আমি বলবো না করি নাই। এরপরে যদি ভিডিও আপনি আমাকে দেখান, অস্বীকার করার কোনো সুযোগ আছে? এই ক্যামেরা বানিয়েছে কে? ক্যামেরা আল্লাহ বানিয়েছে। আপনি কো জুশের মধ্যে আছেন, হুশে নাই? ক্যামেরা বানিয়েছে কে? মানুষ বানিয়েছে। কিন্তু ক্যামেরা বানানোর জ্ঞান মানুষকে দিয়েছেন কে? তো আল্লাহর দেওয়া জ্ঞান ব্যবহার করে মানুষ যদি ক্যামেরা বানায় আর সব রেকর্ড করতে পারে, সে আল্লাহ বুঝি আমার আপনার রাতের অন্ধকারের সব আকাম কুকামের সব রেকর্ড করে রাখতে পারেন না? আপনি কোথায় কোথায় খুনের মিটিং করে গোপনে গোপনে খুন করিয়েছেন, কোথায় কোথায় কত আলেমের ঘরে খুনের দায়ভার চাপিয়ে দিয়েছেন, সব ভিডিও আছে, সব রেকর্ড কিয়ামতে বাজানো হবে, সব হিসাব আল্লাহর কাছে। মরা ব্যক্তিকে আল্লাহ জীবিত করেছেন এমন ঘটনা কোরআনে আরো আছে। যাই হোক, আরো দুই তিন মিনিটে আরো একটা ঘটনা বলে আমরা ফিনিশিং দিব। ঘটনাটা হলো আসহাবে কাহাফের সাত যুবকের ঘটনা। সূরা কাহাফ আছে না? সূরা কাহাফের মধ্যে তিনটা বড় বড় ঘটনা। ঘটনা নম্বর ওয়ান, এক নম্বর ঘটনা সাতজন যুবকের ঘটনা, যেই সাতজন যুবককে আল্লাহ 309 বছর ঘুম পাড়িয়ে রেখে 309 বছর পরে আল্লাহ তাদেরকে আবার জীবিত করেছে। সুবহানাল্লাহ। দ্বিতীয় ঘটনা হলো মুসা আলাইহিস সালামের সাথে ঘটে যাওয়া খাদির আলাইহিস সালামের ঘটনা, যেটা আমি মুসা নবীর আলোচনায় আপনাদেরকে শুনিয়েছিলাম। তিন নম্বর ঘটনাটিও আপনারা জানেন, সেটাও আমি শুনিয়েছি, জুলকারনাইনের ঘটনা। ওই যে কত তিন চার জুমা আগে ইয়াজুজ মাজুজের আলোচনা আমি জুলকারনাইনের ঘটনা আপনাদেরকে বলেছি। আর আরো একটা ঘটনা যেটা শুরুতেই আছে, সেটা হলো আসহাবে কাহাফের ঘটনা। এই ঘটনাটা হচ্ছে এমন, এটা নবীজি দুনিয়াতে আগমনের 450 বছর বা তার চেয়ে আরো কিছু সময় আগের ঘটনা।
মোটামুটি 400-450 বছর আগের এই কাহিনী। রোম সাম্রাজ্যের অধিভুক্ত এক অঞ্চল, সেই রাষ্ট্রের এক বাদশাহ ছিল জালিম, তার নাম হচ্ছে দাকিয়ানুস। তার নাম হলো দাকিয়ানুস। এই দাকিয়ানুস বাদশাহ রাষ্ট্রে শিরক করা, মূর্তি পূজা করা বাধ্যতামূলক ছিল। যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনত, বুড়া হইলে মেরে ফেলত, যুবক হইলে সুযোগ দিত, যদি সিদ্ধান্ত পরিবর্তন না করত তাদেরকেও কি করত, সে মেরে ফেলত। দাকিয়ানুসের আমলে একসাথে 7 জন যুবক আল্লাহর উপর ঈমান আনল। সুবহানাল্লাহ, পড়বেন না? কয়জন যুবক? আমি সময়ের অভাবে আয়াতগুলো পড়ছি না। আপনারা সূরা কাহাফের 9 থেকে 26 এই আয়াতগুলো পড়বেন, বাড়িতে বাংলা অনুবাদ সহ পুরা ঘটনা আপনারা এই আয়াতগুলোতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি সময়ের কারণে আয়াতগুলো আজকে আর তিলাওয়াত করছি। তো 7 জন যুবক ঈমান আনল। কয়জন যুবক? এই 7 জন যুবকের ঈমান আনার খবর বাদশাহ পেয়ে গেল। এই বাদশাহ আলেম না জালেম? এরকম জালেম বাদশাহ তো দুনিয়াতে এখন নাই। এই জালেম বাদশাহ তখন এই 7 জন যুবককে সামনে হাজির করলো, তার রাজপ্রাসাদে ডেকে নিয়ে বলল, কি যা শুনছি এটা কি সত্য? আসলে যুবকরা যুগে যুগে দিন প্রতিষ্ঠার জন্য যে ভূমিকা রেখেছে, সেটা এই যুগের যুবকদের জন্য প্রেরণা। আমার যুবক ভাইয়েরা শুনেন, এই যুবকরা এই অত্যাচারী জালিম বাদশার সামনে তখন সত্য কথা সাহসের সাথে উচ্চারণ করেছে, কারণ জালিমের সামনে হক কথা বলাও একটা জিহাদ। বাদশা যখন বলেছে, কি ব্যাপার, তোমরা কি ঈমান এনেছো? কয়, যা শুনছেন ঠিকই শুনছেন, আমরা ঈমান আনছি। সুবহানাল্লাহ। জালিম বাদশা তখন বলল, এর পরিণতি কি হতে পারে তোমরা কি জানো? কয়, পরিণতি কি হবে? এত কিছু ভাবার আমাদের টাইম নাই, আমরা ঈমান এনেছি। এই ঈমানের জন্য যদি সব ছাড়া দরকার হয়, সব ছাড়তে রাজি, ঈমান আমরা ছাড়বো না। আল্লাহু আকবার। বাদশাহ তখন বলল, যদি তোরা বুড়া হইতি, শরীর থেকে মাথাটা এখনই ফালাই দিতাম। তোরা তো যুবক, যুবকদেরকে সবাই দলে টানতে চায়, সবাই নিজের কাছে রাখতে চায়, কারণ এই যুবকদেরকে ব্যবহার করে অনেকে তার ক্ষমতার চেয়ারকে ধরে রাখতে চায়। আর আমার যুবক ভাইদেরকে বলছি, আপনারা মাঝে মাঝে আবেগের খেলায় অনেকের সামনে পিছনে চামচামি করেন, আমি এদেরকে চামচা বলি। আপনার এই যৌবনকাল কি কোন নেতা খেতার সামনে পিছনে চামচামি করার জন্য দেওয়া হয়েছে? আপনার লজ্জা লাগে না? আপনি কেন মানুষের সামনে পিছনে ঘুরেন? নিজেকে এমন যোগ্যতায় নিয়ে যান যেন গোটা পৃথিবী আপনার পিছনে ঘুরে। যৌবন বয়সে পড়াশোনা বাদ দিয়ে লাঠি শুটা হাতে নিয়ে অমুকের নামে তমুকের নামে স্লোগান দেয়, এটা অমুক তমুকের নামে স্লোগান দিয়ে অমুক তমুকের চামচামি করার জন্য এই যৌবন বয়স দেওয়া হয় নাই। যৌবন দেওয়া হয়েছে আল্লাহর দিনের পথে যৌবন কাটানোর জন্য। এই যুবকদেরকে বাদশাহ বলল, তোদেরকে 3 দিনের সময় দিলাম। কয়দিনের সময়? 3 দিনের সময় দিলাম। এই 3 দিনের ভেতরে হয় তোরা তোদের সিদ্ধান্ত পরিবর্তন করবি, অর্থাৎ ইমান ছাড়বি, নইলে এই সিদ্ধান্তের উপরে থাকবি, তোরা তোদের জীবন হারাবি। ঘটনা কিন্তু জটিল। ইমানের উপর থাকলে জীবন থাকবে না, আবার জীবনের মায়া করলে ইমান থাকবে না। খুব জটিল বিষয়। এই 7 জন যুবক বাদশার দরবার থেকে বের হয়ে আসলো, এসে একজন আরেকজনের সাথে কথা বলতেছে, কি ব্যাপার, কি করব আমরা? এই বাদশাহ তো আমাদেরকে যে আলটিমেটাম দিয়েছে, 3 দিনের মধ্যে তো কিছু একটা ঘটবে। আর 7 জন একদিকে গোটা দেশ, আরেকদিকে এদের বিরুদ্ধে আমরা লড়াই করতে পারবো না। তখন এই 7 জন যুবক বলল, আমরা তো ইমানও ছাড়তে পারবো না, আবার ইমান ছেড়ে দিয়ে জীবনের মায়া করে আমরা তো জালিমের সামনে মাথা উন্নত করতে পারবো। তারা বিকল্প পন্থা অবলম্বন করলো, সেটা কি? তারা বলল, আমরা ইমানের কারণে চলো আমাদের ঘর বাড়ি ভিটা মাটি ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়ে আমরা হিজরত করব। তারা ইমানের জন্য সব ছেড়ে দিয়ে 7 জন যুবক এবার হিজরতের উদ্দেশ্যে বের হয়ে গেল। সুবহানাল্লাহ। রাস্তার মধ্যে একটা কুকুর তাদের পেছনে ধাওয়া করেছে। এই কুকুরের কথাও আপনারা পাবেন 9 থেকে 26 নম্বর আয়াত দিয়ে পড়বেন। এই কুকুরকে তারা ধাওয়া করে, এই কুকুরকে তাড়িয়ে দিচ্ছে, যা। কিন্তু যতই তাড়িয়ে দেয় এই কুকুরটা তাদের আরো পিছু নেয়। শেষে তারা সিদ্ধান্ত নিল এই কুকুর সহই তারা রওনা করবে। রওনা করেছে তারা, হাঁটতে হাঁটতে খুব ক্লান্ত হয়ে গিয়েছে। সকালবেলা ভোরবেলা তারা এক পর্বতমালার কাছ দিয়ে যাচ্ছিল। এই পর্বতমালার
মুখে একটা বিরাট বিস্তীর্ণ গুহা ছিল। তারা বলল অনেক ক্লান্ত হয়ে গিয়েছে, চলো এই গুহার ভেতরে ঢুকে বিশ্রাম করি। এই গুহার ভেতরে ঢুকে তারা বিশ্রাম গ্রহণ করবে, এমত অবস্থায় তারা আল্লাহর কাছে দোয়া করলো। দোয়া করে আল্লাহর কাছে তারা দুইটা জিনিস চাইলো। কয়টা জিনিস চাইলো? জোরে বলেন কয়টা? সূরা কাহাফের মধ্যে আল্লাহ তাদের এই দোয়া উঠিয়ে দিয়েছেন। দশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। আল্লাহ বলছেন এই যুবকেরা যখন গুহায় ঢুকলো দোয়া করলো, রব্বানা আতিনা মিন লাদুনকা রহমা, হে আমাদের রব আপনার তরফ থেকে আমাদেরকে রহমত দান করে। এক নাম্বার দোয়া করলো কিসের? রহমতের। দুই নাম্বার দোয়া তারা করলো ওয়াহাইয়ালানা মিন আমরিনা রশাদা, আমাদের কাজ সহজ করে দেন। এক নাম্বার আল্লাহর কাছে চাইছে কি? আল্লাহ দোয়া কবুল করে বললেন, ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। পরের আয়াত আল্লাহ বলছেন, যা রহমত দিলাম রহমতের ঘুম পাড়ায়া, আল্লাহ বলছেন আমি তাদের কান বন্ধ করে রহমতের ঘুম পাড়ালাম। কি বন্ধ করে? এখানে বিজ্ঞান একটা মারাত্মক তথ্য পেয়েছে, মানুষ যখন ঘুমায় তখন সবার আগে তার চক্ষু ঘুমায়। সবার আগে কি ঘুমায়? আর সবার আগে জেগে উঠে কান। দেখবেন আমরা যখন ঘুমাই, ঘুমানোর সময় সবার আগে কি বন্ধ হয়, কিন্তু কান তখনও সজাগ থাকে। দেখবেন মসজিদে জুমার দিনে সাকিনা নাজিল হয়, সাকিনা মানে রহমত নাজিল হতে থাকে, এজন্য অনেকে ঝিমাইতে থাকে। কিন্তু যখন একটু আওয়াজ হয় সাথে সাথে কি হয়, ঘুম ভাঙে। আপনি বাড়িতে ঘুমিয়েছেন, হঠাৎ করে হাতের গ্লাস পড়ে গেছে, বিকট আওয়াজ, ঘুম ভেঙে যায়। কারণ আপনার চক্ষু ঘুমালেও কান তখনও সজাগ। বিজ্ঞান বলছে মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন হলে পরে তার কান বন্ধ হয়। আবার সকালবেলা আমাদের ঘুম ভাঙে, সর্বপ্রথম চোখ খুলে না কানে কোনো আওয়াজ যায়, আগে কানে আওয়াজ যায়। আল্লাহ বলছেন তোরা রহমত চেয়েছিস, যা কান বন্ধ করে দিয়ে দুনিয়ার কোনো আওয়াজ কানে ঢুকবে না, কান বন্ধ করে আরামের ঘুমে রহমতের ঘুমে তোদের আচ্ছন্ন রাখলাম। সুবহানাল্লাহ। বলবেন হুজুরা তারা তো চাইছে রহমত, আল্লাহ ঘুম দিলেন কেন? ঘুমের চেয়ে বড় রহমত আর আছে? কত ব্যক্তি সারা রাত বিছানার পাশ থেকে অপাশে যায়, ঘুমাইতে পারে না। ঘুম এটা বিরাট বড় রহমত, আল্লাহ ঘুম পাড়ায় রাখলেন। কত বছর? তিনশো তিনশো আপনারা কই দিন ঘুমান? চার পাঁচ ঘন্টা ঘুমান। আর এই যুবকেরা ঘুমাইতেছে কয় ঘন্টা? তিনশো। এটা স্বাভাবিক না অস্বাভাবিক ঘটনা? দুই নাম্বার দোয়া করেছে, আল্লাহ কাজ সহজ করে দাও। কি কাজ? আল্লাহ আমরা তো ইমানের কারণেই এলাকা ছাড়লাম। তো এরা তো ইমান আনলো না, এদেরকে তো ইমানের দাওয়াত দেওয়ার সুযোগ ছিল আমাদের, সুযোগটা তো আর পাইলাম না। আল্লাহ বলেন তোরা ঘুমায় থাক, যাদের কারণে এলাকা ছাড়লে গোটা দেশের মানুষকে সাইজ করার দায়িত্ব আমি নিলাম, সবগুলারে আমি ইমানদার বানাই। সুবহানাল্লাহ। এই তিনশো নয় বছর এরা ঘুমায় থাকলো, আর আল্লাহ এই তিনশো নয় বছরে ওই গোটা দেশের মানুষকে ইমানদার বানিয়ে দিয়েছেন। এখন তিনশো নয় বছর পরে যে বাদশার আমল, ওই বাদশা ইমানদার ছিল, কিন্তু ওই বাদশার আমলের লোকেরা পরকাল সম্পর্কে অন্তরে খুঁটিনাটি সন্দেহ পোষণ করত। তখন বাদশা দোয়া করলো, আল্লাহ এমন একটা ঘটনা ঘটাও যাতে আমার দেশের মানুষ এক ঘটনায় সাইজ হয়ে যায়। আল্লাহ ঘটনা ঘটাইলেন, ওই বাদশার দোয়া কবুল করে তিনশো নয় বছর পরে ওই গুহার ভেতরে ঘুমিয়ে থাকা সাতজন যুবককে আল্লাহ জীবিত করে তুললেন। সুবহানাল্লাহ। এরা যখন ঘুমাইছিল তখন কোন সময় বলছিলাম না আপনাদেরকে, সকালে না বিকালে? আর যখন তিনশো নয় বছর পরে আল্লাহ জাগ্রত করেছেন সময়টা ছিল বিকাল বেলা। এরা ঘুমের থেকে উঠে একটা আরেকটারে জিগায়, কি রে কতক্ষণ ঘুমাইছি আমরা? তখন কি ঘড়ি ছিল? কতক্ষণ ঘুমাইছি? একজন কয় মনে হয় কয় এক ঘন্টা, আরেকজন কয় মনে হয় একদিন, আরেকজন কয় মনে হয় আধা দিন। নিজেরা তর্ক বিতর্ক করছে। তখন বলল, ভাই তর্ক বিতর্ক বাদ দাও, কতক্ষণ ঘুমাইছি ভালো জানেন কে? ঘুমের থেকে উঠলে পেটে কি লাগে? ক্ষুধা লাগে। প্রত্যেকেই পকেটে হাত দিয়ে কিছু মুদ্রা বের করে একজনকে দিল, যাও বাজারে যাও, তো বাজারে গিয়ে কিছু কিনে নিয়ে আসো, আর মুখ বান্ধা যাও, আমাদের বিরুদ্ধে মামলা আছে, কেউ দেখলে খবর আছে না নাই। এই লোক যখন মুখ বান্ধা, একজন যুবক গুহা থেকে বের হয়েছে, কয় কি রে সব দিকে উলট পালট লাগে, তিনশো নয় বছর আগে কি বারো কোয়াটার পাহাড় তুলে এরকম ছিল নাকি?
কথা বলেন এরকম ছিল? আরে আজ থেকে 20 বছর আগে হতো, এই যে হালি শহরে এত বিল্ডিং হয়েছে, এই এখানে অনেক জায়গায় আমি মানুষকে বলতে শুনেছি এখানে খাল বিল বন জঙ্গল ছিল। কি বলেন, ছিল কি ছিল না? 309 বৎসর পরে এরা যখন গুহা থেকে এক যুবক বের হয়েছে, একজনকে দায়িত্ব দিয়েছে, ভাই কিরে সব থেকে এলাকা উলট পালট লাগে, কই বুঝছি ঘুমের থেকে উঠছি তো এই জন্য মনে হয় সব উলট পালট লাগতেছে, সামনে আগায় দেখে মানুষও উলট পালট। উলট পালট মানে কিরে, রহিমুদ্দিন চাচা করিমুদ্দিন চাচা কই, আগের কোনো মানুষ দেখি না, সব দেখি নতুন নতুন মানুষ, বুঝছি মনে হয় এলাকায় পিকনিকে নতুন কোনো মানুষ আসছে, এরকম তো হইতে পারে। এখন বাজারে গেল, গিয়ে দেখে বাজারও চেঞ্জ হয়ে গিয়েছে, ভাবতেছে ভাবতেছে বাজারের থেকে গিয়ে তারা সে অনেক জিনিস কিনলো, কিনে কি দিতে হয়, জিনিস কিনে কি দিতে হয়, তো সেই সময় তো কাগজি মুদ্রা ছিল না, দিয়েছে মুদ্রা, রৌপ্য মুদ্রা। এখন যে মুদ্রা দিচ্ছে দোকানদারকে, এটা কয় বছর আগে, কত বছর আগের? এখন যাদের বয়স 15-16 বছর এরা তো দেখেও নাই, আমিও ছোটবেলায় 25 পয়সা দেখেছি, 50 পয়সা দেখেছি। আপনাদের যাদের বয়স আমাদের থেকে বেশি, আপনারা তো কি বলে 5 পয়সা 10 পয়সা আপনারা দেখেছেন, আপনারা পাকিস্তান পিরিয়ডের মুদ্রা অনেকে দেখেছেন, যাদের বয়স আরো বেশি হয়তো আপনারা ব্রিটিশ পিরিয়ডের মুদ্রাও দেখেছেন। তো এখন সে জিনিসপত্র কিনে যে মুদ্রা দিচ্ছে, এটা কয় বছর আগে? দোকানদার হাতে নিয়ে বললো, এ মিয়া কই যাও, তোমার জিনিস নিয়ে তো তুমি চলে যাচ্ছ, আমার জিনিস দিবা না, আপনার জিনিস তো আপনার হাতেই দিলাম, এটা কি দিছো, এদিকে আসো, তুমি তো বহুত বড় জিনিস, এটা পাইছো কোথায়, হয় তুমি চুরি করেছো কোথাও থেকে, নইলে তুমি কোনো জাদুঘরে ঢুকে এটা নিয়ে আসছো, অথবা তুমি গুপ্তধন পাইছো। কই কি এর গুপ্তধন, এটা তো টাকা, আমার টাকা দিয়েছে তোমাকে। এখন নগর কোতোয়ালকে ডাকলো, এই যুবক স্বীকার করে না, এটা কোথায় পেয়েছে? বাদশার কাছে এই খবর যখন গেল, বাদশাহ বল 309 বছর আগের মুদ্রা কিভাবে বাজারে আসলো, বাদশাহ হাজির হয়ে বলল, এ যুবক সত্যি করে বলো এটা কোথায় পেয়েছো? যুবক তখন বলে, সত্যি করেই বলছি, এটা আমার আর আমার বন্ধুদের টাকা। বাদশাহ বলে, বন্ধু মানে? কয় বন্ধু আছে তো? কয় কোন জায়গায় আছে? ধরা তো খাইছে এখন, এখন তো বলতে হচ্ছে, কয় গুহার মধ্যে আছে, এবার সবাই মিলে গিয়েছে কোথায়, আরো কয়জন গুহায় আছে? 6 জন। বাদশাহ আবার বলতেছে, এই যুবকেরা সত্যি করে বলো এই মুদ্রা কোন জায়গায় পেয়েছো, চুরি করছো কোথাও থেকে? কই কেন আমরা চুরি করবো, এটা আমাদের টাকা। বাদশাহ তখন বলল, এতক্ষণ বহু চালাকি করছো, আমি বাদশাহ, আমার সাথে তোমরা ফাইজলামি করো না। এখন এই 7 জন যুবক বলে, আপনি বাদশাহ মানে কি এর বাদশাহ? আপনি আমরা বাদশাকে ভালো করেই চিনি। আবার আশপাশ থেকে লোকেরা বলছে, বাদশার সাথে ফাইজলামি করো? কয়নি কিসের বাদশা? বাদশাকে আমরা ভালো করে চিনি, আমাদের ঝামেলা তো বাদশার সাথে, বাদশার সাথে ঝামেলা করেই তো এই গুহার ভিতর আমরা এসে ঢুকছি। তখন ওই বাদশা ছিলেন খুব বিচক্ষণ, বললেন, বাদশার সাথে ঝামেলা মানে? তখন বলল, কেন, দাকিয়ানুস কোন জায়গায়? ঝামেলা তো দাকিয়ানুসের সাথে। এই বাদশা অবাক্যের, এই যুবকেরা দাকিয়ানুসের কথা কেন বলে? দাকিয়ানুসের কথা বলছে, মুদ্রার দিকে তাকায় দেখে এটা দাকিয়ানুসের আমলের মুদ্রা। বাদশাহ তো অবাক, অফিসের কর্মচারীদেরকে বলল, দাকিয়ানুসের আমলের সব ফাইলপত্র আনো, এগুলো তালাশ করো। ফাইলপত্র তালাশ করে পাওয়া গেল, আসলে এই 7 জন যুবকের নামে মামলা আছে। এবার বাদশাহ বলল, কি রে, এটা তো 309 বছর আগের মামলা, 309 বছর ধরে গুহার ভিতরে তোরা কি করিস? এবার যুবকেরা বলে, কিসের 309 বছর? সকালে ঘুমাইছি বিকালে ঘুম থেকে উঠছি। আল্লাহু আকবার! এরা যখন জানতো যে না, এটা সকাল বিকালের খবর না, এটা 309 বছর আগের খবর, তখন তারা জানলো আল্লাহ বলছেন, এই ঘটনাটা আমি চোখের সামনে এজন্য ঘটিয়েছি, 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এদেরকে আমি এজন্য জীবিত করেছি যাতে পরকাল অবিশ্বাসী ওই সমাজের ওই সময়ের লোকেরা চোখের সামনে দেখে 309 বছর আল্লাহ যে যুবকদেরকে ঘুম পাড়ায় রেখে আবার 309 বছর পরে জীবিত করতে পেরেছেন, সে আল্লাহ মরে যাওয়ার পরে আমাদের মতো মানুষদেরকে জীবিত করতে পারবেন। এই বিশ্বাস আছে আমাদের? যদি থাকে আমার মনে হয় উপলব্ধি তৈরি হবে, আসরের নামাজ কাজা হবে, কোনো গুনাহের সাথে আর আমরা সম্পৃক্ত হওয়ার কোনো সুযোগ নাই। পৃথিবীতে মৃত্যু অবিশ্বাস করে এইরকম একজন কাফিরও নাই, মৃত্যুকে অবিশ্বাস করে এরকম একজন কাফিরও নাই। এমনকি যারা স্রষ্টায় বিশ্বাস করে না, আমরা যাদেরকে নাস্তিক বলি, তারাও মৃত্যু বিশ্বাস করে, মৃত্যু অবিশ্বাস করে এরকম একজন মানুষও পৃথিবীতে আপনি দেখাতে পারবেন। সবাই জানে একদিন তার সব শেষ হয়ে যাবে, মারা যাবে,
এটা সকলেই বিশ্বাস করে, কিন্তু মারা যাওয়ার পরে আবার জীবিত হওয়া লাগবে। এই বিষয়টিকে পৃথিবীর অসংখ্য কাফিরেরা অবিশ্বাস করে। তাহলে মৃত্যুকে সবাই বিশ্বাস করে, কিন্তু মরার পরে আবার জীবিত হওয়া লাগবে এই বিষয়টিকে অবিশ্বাস করে এরকম মানুষ অসংখ্য অগণিত, এমনকি আমাদের চারপাশেও আছে। আপনি বলবেন আমাদের চারপাশে কোথায় আছে? মরার পরে আবার জীবিত হওয়া লাগবে এই বিষয়টি সে যদি উপলব্ধি করত, তাহলে সে কি ফজরের নামাজ আদায় না করে বাড়িতে ঘুমিয়ে থাকত? মরার পরে আবার জীবিত হয়ে আল্লাহর কাছে হিসেব দেওয়া লাগবে এই অনুভূতি তার ভেতরে থাকলে সে কি সুদ ঘুষ খাবে, কোনো অন্যায় করবে, কোনো গুনাহের ধারে কাছে যাবে? কাফিরদের মতো ওই ব্যক্তির অন্তরেও এই উপলব্ধি শয়তান ঢুকিয়ে দিয়েছে, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, যা মন চায় তাই কর। মরার পরে আবার যে জীবিত হওয়া লাগবে এই অনুভূতিটুকু শয়তান তার ভেতর থেকে বের করে দিয়েছে, এজন্য লোকটা যা মন চায় তাই করে। নইলে কি এত মানুষের হক মেরে খেত, মানুষের উপর জুলুম করত, করছে কেন? মৃত্যু বিশ্বাস করে, কিন্তু মনে করে মরে গেলেই শেষ, এই দেহ পচে যাবে, গলে যাবে, মাটির সাথে মিশে যাবে, সব চূর্ণ বিচূর্ণ মেশাকার হয়ে যাবে, সব তো শেষই হয়ে যাবে। তাহলে যতদিন বেঁচে আছি যা মন চায় তাই করে। মরার পরে হাড্ডি গুড্ডি অস্থি পিঞ্জ সব চূর্ণ বিচূর্ণ হয়ে গেলে আবার আপনাকে জীবিত করার মতো ক্ষমতা আল্লাহর নাই। কি বলেন, আছে তো? থাকবেই বা না কেন? আপনি তো একটা সময় কিছুই ছিলেন না, আমি আপনি কি কিছু ছিলাম? একটা সময় কিছুই ছিলেন না, এখন তো 5 ফিট 7 ইঞ্চি 8 ইঞ্চি 6 ফিট মানুষ আপনি, কতটুকু ছিলেন আপনি? কতটুকু ছিলেন আপনি? 1 ফুটা স্পাম শুক্রাণু নাপাক পানি ছিলেন আপনি, এমন 1 ফুটা নাপাক পানি যেটা বের হয়ে যাওয়ার পরে আপনার বাপের উপরে গুসল ফরজ হয়েছে, ওই রকম নাপাক পানি থেকে আল্লাহ আপনাকে বানানো শুরু করেছে। আর এখন কত ফুটানি, ফুটানি আর ফুটানি, যা মন চায় তাই করছেন, আল্লাহর সাথে নাফরমানি করছেন, আল্লাহর বিধানগুলো জীবনে মেনে চলছেন। আল্লাহ তাআলা জিজ্ঞেস করছেন, বান্দা কি করে আমার সাথে নাফরমানি করো, কি করে তুমি আমার সাথে কুফরি করো? আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দিলাম, আমি আল্লাহ তোমাকে জীবন দিলাম, অথচ একটা সময়ে তুমি ছিলে অস্তিত্বহীন প্রাণহীন। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 28 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহইয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কি করে তোমরা আল্লাহর সাথে নাফরমানি করো, কি করে তোমরা আল্লাহর সাথে কুফরি করো? ওয়া কুনতুম আমওয়াতা, আর তোমরা ছিলে মৃত, তোমরা ছিলে প্রাণহীন, তোমরা ছিলে অস্তিত্বহীন। ফাআহইয়াকুম, অতঃপর তিনি তোমাদেরকে জীবন দিয়েছেন, আমাদেরকে অস্তিত্বহীনতা থেকে যিনি অস্তিত্ব দিলেন, সবাই বলেন তিনি কি? আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন তুমি তো কিছুই ছিলে না। কোরআনুল কারীমের 76 নম্বর সূরা সূরাতুল ইনসানের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হাল আতা আলাল ইনসানি হীনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। কাল প্রবাহে এমন একটি সময় তোমার জীবনে অতিবাহিত হয়েছে যখন তোমার নাম নিশানা ছিল না, ঠিকানা ছিল না, ঘর বাড়ি ছিল না, কিছুই ছিল না। এখন তো তোমার অনেক পরিচয়, ইঞ্জিনিয়ার, লয়ার,
ব্যারিস্টার, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ। আল্লাহ বলছেন তোমার জীবনে এমন এক সময় অতিবাহিত হয়েছে, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখ করার মতো তুমি কিছুই ছিলে না, নাম নিশানা ঘর বাড়ি ঠিকানা কিছুই ছিল না, তুমি ছিলে অস্তিত্বহীন। কিভাবে আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দিলাম, কিভাবে তোমার পয়দা হলো বান্দা? শোনো, কোরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 12 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালালাতিন মিন তিন ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَكِينٍ ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظَامًا فَكَسَوْنَا الْعِظَامَ لَحْمًا ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ তাআলা বলছেন আর অবশ্যই মানুষকে আমি মাটির নির্যাস থেকে বানিয়েছি, সরাসরি মাটি থেকে আল্লাহ তাআলা আমাদের বাবা আদম আলাইহিস সালামকে বানিয়েছেন, আদম থেকে আল্লাহ তার স্ত্রী আমাদের মা হাওয়া আলাইহাস সালামকে বানিয়েছেন, এরপরে পৃথিবীতে ঈসা আলাইহিস সালাম ব্যতীত সকল মানুষকে আল্লাহ নারী পুরুষের মিলনের মাধ্যমে বানিয়েছেন, আর সেটার প্রক্রিয়াটা শুরু হয়েছে এক ফুটা স্পাম থেকে, এক ফুটা শুক্রাণু থেকে। আল্লাহ বলছেন শোনো, কি করে আমি তোমাকে বানিয়েছি, আমি আল্লাহ তোমাকে কি করলাম শোনো, সাতটি ক্যাটাগরিতে আল্লাহ মানুষ বানিয়েছেন, সাতটি পর্যায়ে আল্লাহ মানুষ বানালেন। প্রথম পর্যায়ে হলো আদম আলাইহিস সালাম, যাকে আল্লাহ সরাসরি মাটি থেকে বানালেন, এরপরে ঈসা নবী ব্যতীত আমাদের সবাইকে আল্লাহ শুক্রাণু থেকে বানানো স্টার্ট করেছেন। দ্বিতীয় পর্যায়ে হলো আল্লাহ বলছেন এরপরে এক ফুটা স্পামকে আমি ফি করারিম মাকিন, জরায়ুর ভেতরে সুরক্ষিত আধারে আমি এটাকে সংরক্ষণ করেছি, এরপরে সেই স্পামকে শুক্রাণু ফুটাকে আমি তিন নম্বর পর্যায়ে জমাট বাঁধা রক্তে পরিণত করেছি, এরপরে চতুর্থ পর্যায়ে জমাট বাঁধা রক্তকে আমি আল্লাহ গুস্তপিণ্ডে পরিণত করেছি, পঞ্চম পর্যায়ে গুস্তপিণ্ডকে বড় একটা হাড্ডিতে রূপান্তর করেছি, ষষ্ঠ পর্যায়ে বড় ওই হাড্ডির উপরে গুস্তের পোশাক পরিয়ে দিয়ে তোমাকে সুন্দর স্ট্রাকচার দিয়েছি, কান চক্ষু ঠোঁট নাক হাত পা সুন্দর একটা অবয়ব দিয়ে সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে সপ্তম পর্যায়ে এবার আমি তোমাকে পরিপূর্ণ করার জন্য তোমার এই দেহের ভেতরে আমি আল্লাহ রূহ ফুঁকে দিয়েছি। আল্লাহ তাআলা বলছেন এভাবে আমি সাতটি পর্যায়ে ধাপে ধাপে তোমাকে বানিয়েছি, সাতটি পর্যায়ে ধাপে ধাপে বানানোর পরে কি করলাম শোনো, কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হাজ্জের 5 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ বলেছেন, ওয়া নুকিররু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা। এই রকম সাতটি পর্যায়ে তোমাকে বানানোর পরে পেটের ভেতর থেকে বের করি নাই, তোমার মায়ের পেটের ভেতরে আমি আল্লাহ তোমাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত রেখে দিলাম, আর ওই নির্দিষ্ট সময় যখন অতিবাহিত হয়ে গেল তখন কি করলাম শোনো, সুম্মা নুখরিজুকুম তিফলা, ছোট্ট একটা বাচ্চার সাইজে মার পেটের ভেতর থেকে বের করে আমি তোমাকে দুনিয়ায় নিয়ে আসলাম। সুবহানাল্লাহ, দুনিয়াতে আসার পরে আল্লাহ বলছেন কাউকে মায়ের পেটে মেরে ফেলি, কাউকে জন্মের পরে আমি আল্লাহ মেরে ফেলি, কাউকে শিশু অবস্থায় মেরে ফেলি, কাউকে কিশোর অবস্থায় মেরে ফেলি, কাউকে যৌবন বয়সে আমি আল্লাহ মেরে ফেলি, কাউকে আবার বুড়া বয়সে মেরে ফেলি। বলেন তো মৃত্যুর ফয়সালা যিনি করেন তিনি কে? সে আল্লাহ বলছেন তাওয়াফা
ومنكم من يرد إلى أرض العمر لكي لا يعلم من بعد علم شيئا. আল্লাহ তাআলা বলছেন, অতঃপর তুমি মায়ের পেট থেকে বের হয়ে গেলে, শিশুকাল কৈশোরকাল যৌবনকালে পদার্পণ করলে, আমি চাইলে তোমাকে যৌবনকালে মৃত্যু দিতে পারি, অথবা আমি আল্লাহ তোমাকে হীনতম বয়সে বার্ধক্য বয়সে পৌঁছে দিতে পারি। আর ওই বার্ধক্য বয়স সম্পর্কে আল্লাহ বলছেন, ওই সময় এমন হয় সারা জীবন মানুষ অনেক জ্ঞান অর্জন করে, অনেক কিছু জানে, কিন্তু বুড়া বয়সে যাওয়ার পরে দেখা যায় তার ব্রেইনের মধ্যে এর প্রভাব পড়ে, দেখা যায় অনেক কিছু সে ভুলে যায়। এরকম হয় কি হয় না? আল্লাহ তাআলা বলছেন, মায়ের পেট থেকে বের করলাম, এক সময় তুমি কিছুই ছিলে না, জীবন ছিল না, জীবন দিলাম, অস্তিত্ব ছিল না, অস্তিত্ব দিলাম, অস্তিত্ব লাভ করলে, জীবন লাভ করলে, এরপরে মনে করো না এই জীবনের পরে তোমার শেষ হবে না। আল্লাহ বলছেন, নাফরমানি করো না। নাফরমানি কেমনে করো বান্দা? জীবন দেওয়ার পরে আমি আল্লাহ তোমার জন্য আবার মৃত্যু রেখেছি। এজন্য আল্লাহ বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহইকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কি করে তুমি আল্লাহর সাথে নাফরমানি করো? কি করে আল্লাহর সাথে কুফরি করো? তুমি তো ছিলে মৃত, মৃত থেকে আল্লাহ তোমাকে জীবন দিলেন, জীবনের পরে আবার মরণ আছে না নাই? এজন্য আল্লাহ বলেছেন, সুম্মা ইউমিতুকুম, অতঃপর তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন, আর মৃত্যুর পরে তোমার শেষ নয়। মনে করো না তুমি যখন মারা যাবে, মারা যাওয়ার পরে আর তোমার কাছে হিসাব চাওয়া হবে না, তোমার জীবনে তুমি যা করেছো এগুলোর ব্যাপারে তোমাকে আল্লাহর আদালতে জবাব দিয়ে তার সম্মুখীন হতে হবে না, এমনটা মনে করো না। কারণ আল্লাহ বলছেন, মৃত্যুর পরে আমি কি করব শোনো, সুম্মা ইয়ুহইকুম সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তিনি আবার তোমাদেরকে জীবিত করবে। মরে যাওয়ার পরে আল্লাহ আবার আমাদেরকে জীবিত করতে পারবেন কি পারবেন? সবার বিশ্বাস হয়? যাদের বিশ্বাস হয় না, যাদের মাথায় ন্যূনতম, যাদের মধ্যে ন্যূনতম বিবেক আছে, বোধ শক্তি আছে, আপনি আজকে বুঝবেন কিভাবে আল্লাহ আপনাকে জীবিত করবে। আমরা তো গত জুমায় আলোচনা করলাম হাসর হবে, কিন্তু এটা যে হবে এটা নিয়ে সন্দেহ থাকার কোনো অবকাশ, কোনো সুযোগ নাই। যদি কোনো সন্দেহ থাকে, জবাবও কোরআনে আছে। এই পৃথিবীতে আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন, সকল নবীদের মৌলিক দাওয়াতি বিষয় ছিল তিনটা। সব নবীদের এই জায়গাতে মিল ছিল, সব নবীদের দাওয়াতের মৌলিক বিষয় ছিল তিনটা। তাওহীদ, এক নাম্বার কি? তাওহীদ মানে কি? আল্লাহ ছাড়া আর কেউ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ। সব নবীদের কালিমাতে তাওহীদ ছিল কি ছিল না? লা ইলাহা ইল্লাল্লাহ। দুই নাম্বার ছিল রিসালাত, সকল নবীদের দাওয়াতের ভেতরে তাওহীদের সাথে কি ছিল? তিন নাম্বার ছিল আখিরাত বা ইবাআস, পরকাল পুনরুত্থান। সব নবীরাই তাদের উম্মতকে বলেছেন, পরকাল বলতে একটা বিষয় আছে। আমাদের নবীজি যখন সেই দেড় হাজার বৎসর আগে পুনরুত্থানের কথা বললেন, তিনি যখন আখিরাতের কথা বললেন, পরকালের কথা বললেন, মরার পরে আল্লাহ আবার জীবিত করবেন, সেই যুগের কাফির মুশরিক গুলো আল্লাহর নবীকে নিয়ে ঠাট্টা করলো, উপহাস করলো। সেই কাফির মুশরিকদের কথাগুলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় উঠিয়ে দিয়েছেন। কোরআনুল কারীমের 79 নম্বর সূরা সূরাতুন নাজিয়াত 10 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, يقولون أئنا لمردودون في الحافرة أئذا كنا عظاما نخرة. তারা বলতো, যখন আমরা চূর্ণ বিচূর্ণ হয়ে যাব, হাড্ডি গুড্ডি সব যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে,
তখন কি আবার আমাদেরকে পূর্বের অবস্থায় অর্থাৎ আবার কি আমাদেরকে দুনিয়ার মতো আবার কি জীবিত করা হবে নাকি? নবীজি যখন তাদেরকে বলতেন মরার পরে আল্লাহ জীবিত করবেন, কাফির মুশরিকরা তখন ঠাট্টা করে করে বলতো কোরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 82 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, قالوا أإذا متنا وكنا ترابا وعظاما أإنا لمبعوثون. তারা বলতো আমরা যখন মরে মাটির সাথে মিশে যাব, যখন আমরা অস্থিপিঞ্জর হাড়ে পরিণত হয়ে যাব, তখন কি আবার আমাদেরকে পুনরুত্থিত করা হবে নাকি? কাফিরেরা আরো বলতো ওয়াকালাল্লাযীনা কাফারু আইদা কুন্না তুরাবা ওয়া আবাউনা আইন্না লামুখরাজুন, আমরা এবং আমাদের পূর্বপুরুষরা যারা মরে যাওয়ার পরে মাটির সাথে মিশে গিয়েছে, আমাদেরকে কি আবার সেই অবস্থায় বের করে আনা হবে নাকি? আবার কি আমাদেরকে জীবিত করা হবে নাকি? কাফিরের গোষ্ঠী আরো বলতো ওয়াকালু আইদা কুন্না ইযামাম ওয়া রুফাতান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। কোরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরা বনি ইসরাঈলের 49 নম্বর আয়াতে পরকাল বিশ্বাসী কাফিরদের যুক্তি উঠিয়ে দিয়েছেন। তারা বলতো আমরা যখন মরে গিয়ে হাড্ডিতে পরিণত হব, যখন আমাদের এই দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, তখন কি আবার নতুন করে আমাদেরকে জীবিত করা হবে নাকি? কাফিররা যখন প্রশ্ন বানে নবীকে নবীজিকে জর্জরিত করত, তখন আল্লাহ তাআলা নবীজিকে জবাব শিখিয়ে দিলেন, কারণ এই পৃথিবীর কোনো মানুষ তো নবীজির শিক্ষক নন, নবীজির আল্লাহ নবীর শিক্ষক যিনি। জোরে বলেন তিনি কে? নানা প্রশ্ন বানে যখন কাফিররা নবীজিকে জর্জরিত করল, পুনরুত্থান সম্পর্কে এই পরকাল বিশ্বাসী কাফিররা যখন নানা ধরনের কথা বলল, আল্লাহ তাআলা তার নবীজিকে জবাব শিখিয়ে দিলেন, ও নবী পরকাল অবিশ্বাসী এই লোকদেরকে আপনি জবাব দেন, কুল কুনু হিজারাতান আও হাদিদান আও খালকাম মিম্মা ইয়াকবুরু ফি সুদুরিকুম ফাসায়াকুলুনা মান ইউঈদুনা। ও নবী আপনি তাদেরকে বলেন, তোমরা মরে যাওয়ার পরে তোমাদের এই দেহ যদি পচে গলে গিয়ে একেবারে এগুলো যদি চূর্ণ বিচূর্ণ হয়, শুধু তাই নয় এগুলো যদি পাথর বা লোহায় পরিণত হয়ে যায় অথবা তার চেয়ে আরো বড় কিছুতে পরিণত হয়ে যায়, তোমরা বলো মাইয়ুঈদুনা কে আমাদেরকে জীবিত করবে? শোনো কাফিরের দল, আল্লাহ বলেছেন কুল, আল্লাহ বলেছেন কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা, প্রথমবার যখন তুমি কিছুই ছিলে না, প্রথমবার যিনি তোমাকে পয়দা করেছেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন সে আল্লাহ, তুমি আবার মরে গেলে তোমাকে আবার জিন্দা করবে। প্রথমবার আপনাকে যিনি সৃষ্টি করেছেন, পরের বার কি তিনি আপনাকে আবার জীবিত করতে পারবেন না? জোরে বলেন পারবেন কি পারবেন না? শুনেন আপনাদেরকে একটা ঘটনা শোনাই, আমাদের পছন্দের সূরা সূরা ইয়াসিন, সূরা ইয়াসিনের শেষের পাঁচটা আয়াত আপনারা পড়বেন, শেষের পাঁচ আয়াতে একটা সুন্দর ঘটনা এসেছে। ঘটনাটা হলো এই, উবাই বিন খালফ অথবা আস ইবনে ওয়াইল, তাফসির এই দুজনের কথা এসেছে, তবে বেশিরভাগ রেওয়ায়েতে এসেছে আস ইবনে ওয়াইল। তিনি মক্কার উপত্যকায় হাঁটছেন, মক্কার উপত্যকায় হাঁটছেন, হঠাৎ করে তিনি জরাজীর্ণ কিছু হাড্ডি দেখলেন, অনেক পুরনো দিনের হাড্ডি। এই হাড্ডি গুলো হাতে নিয়ে ভাবলেন জানি না কতকাল আগে কোন ব্যক্তি মারা গিয়েছে, তার শরীর পচে গলে গিয়ে হাড্ডি গুলো অবশিষ্ট আছে। এই হাড় গুলো হাতে নিলেন,
হাতে নিয়ে যখন তিনি এভাবে চাপ দিলেন, চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে হাড়গুলো একেবারে গুড়া গুড়া হয়ে গেল, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এই চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া হাড়গুলো নিয়ে তিনি আল্লাহর নবীর সামনে গেলেন। আল্লাহর নবীর সামনে গিয়ে তিনি প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, এই যে অনেক পুরনো দিনের হাড়, আমি আমার হাত দিয়ে আবার চেপে ধরে এগুলোকে আরো চূর্ণ বিচূর্ণ করে দিলাম, এরপরেও কি আল্লাহ তাআলা এই গুড়া গুড়া হয়ে যাওয়া হাড়গুলোকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে ওই ব্যক্তিকে জীবিত করবেন কিনা? আল্লাহ তাআলা এই ঘটনা কোরআনে এভাবে উঠিয়ে দিয়েছেন, আমার ব্যাপারে আপনার কাছে দৃষ্টান্ত পেশ করে, অথচ তার নিজের উৎস সম্পর্কে সে অনবহিত হয়ে গিয়েছে, সে আপনার কাছে এসে বলে এই হাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, এগুলোকে কে আবার জিন্দা করবে? নবী গো আপনি তাকে উত্তর দেন, এখন তো এগুলো হার। নবী তাকে বলেন, একটা সময় এই ব্যক্তি হাড়ও ছিল না। কি বলেন, হাড় ছিল? আমি তো আলোচনা শুরুই করেছি আপনার অস্তিত্ব দিয়ে। আল্লাহ নবীজিকে শিখাচ্ছেন, নবী তাকে বলেন, এখন তো সে হাতের মধ্যে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া হাড়টি উপস্থাপন করে বলছে, এটা কি আবার ওই জীবিত মানুষের মতো ওই ব্যক্তিকে আবার এই হাড় জোড়া লাগায় জীবিত করা হবে? নবী বলেন, অত একটা সময় কিছুই ছিল না, যখন সে কিছুই ছিল না তখন প্রথমবার যিনি তাকে পয়দা করেছেন, এখন হাড় গুড় সব শেষ হয়ে গেল, আবার তিনিই তাকে জীবিত করতে পারবেন। সুবহানাল্লাহ। এই যে ফোন, মোবাইল ফোন, যারা এই মোবাইল ফোন বানিয়েছে, আপনি আপনার হাতে মোবাইল ফোন নিয়ে মোবাইলের ভেতরের পার্ট সব খুলে খুলে যদি আলাদা করে দেন, মোবাইল ফোন যারা বানিয়েছে তাকে যদি ডেকে এনে বলেন, ভাই সব আমি আলাদা আলাদা করে খুলে ফেলছি, আপনি কি এটাকে আগের অবস্থায় ফিরিয়ে নিতে পারবেন? মানে এটাকে আবার আপনি পার্টসগুলো জোড়া জায়গায় জায়গায় ফিট দিয়ে, ফিটিংস দিয়ে আবার আগের অবস্থায় নিয়ে যেতে পারবেন? কমন সেন্স কি বলে, পারবে কি পারবে না? জোরে বলেন, পারবে কি পারবে না? গ্যারেজে জানতো যে সকল গাড়ি ডেন্টিং পেইন্টিং হয়, অ্যাক্সিডেন্ট করা গাড়ি দেখবেন গ্যারেজের মিস্ত্রিরা সব পার্টস খুলে ফেলে, সব খুলে ফেলে, খুলে ফেলার পরে তাদের কাজ করে তারা আবার গাড়িকে এমন ভাবে ডেন্ট পেইন্ট দিয়ে বের করে দেখলে মনে হয় সুরূপ কন্ডিশন, ঠিক কি না? তো গাড়ি যদি ডেন্ট পেইন্ট দিয়ে মিস্ত্রি সব জোড়া লাগাইতে পারে, আর মোবাইলের কারিগররা যদি, মোবাইলের কারিগররা যদি ওই সানমারে গেলে দেখবেন মোবাইলের অনেক কারিগর বসে আছে, বসে আছে না, মোবাইল নষ্ট হয়েছে সব খুলে ফেলেছে আবার জোড়া লাগিয়ে দিয়েছে। এই গ্যারেজের মিস্ত্রি আর মোবাইলের কারিগর সে যে এত কিছু খুলে আবার ফিটিংস দিয়ে দেয়, তার মাথায় এই জ্ঞান দিয়েছেন কে? যে আল্লাহর জ্ঞান পেয়ে সে সব জোড়া খুলে ফেলে, ফিটিংস খুলে আবার ফিটিংস দিতে পারে, তো ওই আল্লাহ বুঝি আমার আপনার ফিটিংস খুলে গেলে এগুলাকে আবার ফিটিংস দিতে পারবেন না? জোরে বলেন, পারবেন কি পারবেন না? বিশ্বাস হয় তো? বিশ্বাস যদি হয় তাহলে মানুষের হক মাই রাখান, নামাজ ছাড়েন কেমনে, গুনাহ করেন কেমনে, উপলব্ধি নিজের ভেতরে পয়দা করেন, আমার আপনার মরণের পরে আবার জীবিত হওয়া লাগবেই লাগবে, এতে কোনো সন্দেহ নাই। যদি কারো সন্দেহ হয় তো শোনো, কোরআনুল কারীমের 75 নম্বর সূরা সূরাতুল কিয়ামাহের 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আলাম ইয়াকুন তাফাতাম মিন মানিয়ুম ثم كان علقة فخلق فسوى فجعل منه الزوجين الذكر والأنثى। আল্লাহ তাআলা বলছেন, যদি কারো সন্দেহ হয় কবরে তাকে শোয়ানোর পরে তাকে আর জীবিত করা যাবে না, যদি তার সন্দেহ হয় আমি তাকে বলছি, আলামিয়া কোনো তো ফাতাম মিম্মানিয়ম না, প্রথমে কি তুমি এক ফোঁটা শুক্রাণু ছিলে না, এক ফোঁটা স্পাম ছিলে, সেখান থেকে আমি আল্লাহ তোমাকে ধাপে ধাপে সাতটি ধাপে বানিয়ে সুবিন্যস্ত করলাম, যেখানে এক ফোঁটা শুক্রাণু থেকে আমি তোমাকে বানানো আরম্ভ করে
পূর্ণাঙ্গ আকৃতি দিতে পারলাম, তো তোমার মতো মানুষ যদি আবার মরে যায়। আলাইসা যালিকা বিকাদিরিন আলা ইয়ুহইয়াল মাউতা, তোমার মতো সেই মানুষ যদি আবার মরে যায়, এরপরে সে আল্লাহ আবার এই মানুষকে জীবিত করতে পারবেন কি পারবেন না? শুনেন, পরকাল অবিশ্বাসীদেরকে দৃষ্টান্ত দেখানোর জন্য আল্লাহ পৃথিবীতেই অনেক ব্যক্তিকে মরণ দিয়ে আবার মানুষের চোখের সামনে তাদেরকে জীবিত করছে। আল্লাহু আকবার! এরকম ঘটনা কোরআনে কারিমে আল্লাহ তাআলা আমাদের জন্য তুলে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একবার আল্লাহ তাআলাকে বললেন, রব, তুমি নাকি মরণ দেওয়ার পরে আবার জীবন দাও, আবার নাকি পুনরুত্থিত করবে? দেখেন এই ঘটনাটা কোরআনে কারিমে এসেছে। কোরআনুল কারিমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 260 নম্বর আয়াতে আল্লাহ এই ঘটনাটা এভাবে বর্ণনা করছেন, ওয়া ইন ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। আর স্মরণ করো যখন ইব্রাহিম তার রবকে বললেন, হে আমার রব, আপনি নাকি মৃত ব্যক্তিকে জীবিত করেন, আপনি কিভাবে মৃত ব্যক্তিকে আবার জীবিত করে তোলেন? আল্লাহ তাআলা তখন তাকে বললেন, ক্বালা আওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম, আওয়ালাম তুমিন, তোমার কি বিশ্বাস হয় না আমার ক্ষমতা নিয়ে? তোমার কি কোনো সন্দেহ আছে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বালা, অবশ্যই বিশ্বাস করি, আপনার ক্ষমতার ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু মৃতকে আপনি কিভাবে জীবিত করেন এটা যদি আমাকে দেখান, লিয়াতমাইন্না কলবি, আমার অন্তর এতে করে প্রশান্ত হবে, আমাকে একটু দেখান আপনি কিভাবে মৃতকে জীবিত করেন। আল্লাহ তাআলা তখন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ক্বালা ফাখুযু আরবাআতাম মিনাত-তায়রি ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা জাবালিম মিনহুন্না জুজআ। ইব্রাহিম, তুমি এক কাজ করো, চারটি পাখি লালন পালন করো এবং এগুলোকে তোমার প্রতি পোষ মানাও। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশ অনুযায়ী চারটি পাখি তিনি লালন পালন করলেন, এগুলোকে তিনি তার প্রতি পোষ মানালেন। এরপরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম, তুমি এই চারটি পাখিকে জবাই করে ফেলো। ইব্রাহিম আলাইহিস সালাম চারটি পাখিকে জবাই করলেন। এরপরে তিনি চারটি পাখির হাড্ডি মাংসগুলোকে আলাদা আলাদা করে হাড্ডি মাংসেও, তারপরে ডানা সহ যা আছে সব কিছুকে পিস পিস টুকরা টুকরা করলেন। আল্লাহ তাআলা বললেন, এই টুকরা করা অংশগুলোকে পাহাড়ের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দাও। তিনি আবার এই হাড্ডি মাংসের টুকরাগুলোকে পাহাড়ের চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে দিলেন। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম, দেখো চারটি পাখি তুমি লালন পালন করলে, এগুলোকে আবার তুমি তোমার প্রতি পোষ মানালে, এরপরে তুমি এগুলোকে জবাই করে হাড্ডি মাংসের টুকরা টুকরা করে পাহাড়ের চতুর্দিকে ছড়িয়ে দিলে, এখন তো এগুলোর অস্তিত্ব নাই, কেমনে আমি অস্তিত্ব দেই দেখো? এবার তুমি বলো আল্লাহর হুকুমে এই পাখির টুকরাগুলো, হাড্ডি মাংসের টুকরাগুলো যেগুলো আমি কিমায় পরিণত করেছিলাম, এগুলো আল্লাহর হুকুমে পূর্বের অবস্থায় গিয়ে আবার পাখিগুলো উড়ে উড়ে আমার কাছে ফিরে আসো। এই কথা বলা মাত্রই তিনি দেখলেন, সুম্মা দাউন্নায়া তিনাকা সায়া, এই কথা বলা মাত্রই পাখিগুলো আবার অস্তিত্ব লাভ করে উড়ে উড়ে তার সামনে এসে হাজির হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, কি বুঝলে? হ্যাঁ, এই পাখিগুলো অস্তিত্বহীন হয়ে গেল, আমি আল্লাহ আবার অস্তিত্ব দিয়ে তোমার সামনে যেভাবে হাজির করলাম, এভাবে প্রত্যেক মৃতকে আমি অস্তিত্ব দিয়ে আবার জীবন দিয়ে হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবো। আল্লাহু আকবার।